আমি ঘুমাই না কেন জানোস? গাড়ি ভরে পল্টনে মামলা খায় বিএনপি এলারা দামরাইতে, গাড়ি ভরে বাবা গোপালগঞ্জে মামলা খায় মানিকগঞ্জে, কথা কন না কেন? গাড়ি ভরে কিশোরগঞ্জে মামলা খায় অমক জায়গায়। মনে রাখতে হবে, তুই দুঃখে পড়া অত্যাচারে অতিষ্ঠ হইয়া রাত তিনটার সময় আমারে ডাক দিবি, রাত তিনটার সময় তোর ডাক শোনার জন্য আমি আল্লাহ ঘুমাই না। ওই যে পিসকি টুপুলা মাদানি ওর কলিজে দেখছেন, যদি ওর কলিজে রবারের মতো চাইনে বলাম যাইতো মানে 7.5 হাত হইতো। এটা কিন্তু ওর কলিজের জন্য, এটা এলেমের জোর, কথা বলেন না কেন? আলেম ওলামার জবান আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারে নাই, পারবেও না। এই পৃথিবীতে সর্বপ্রথম ক্ষমতায় থাকার জন্য বেশি চেষ্টা করেছিল আলেমদের মুখ বন্ধ করার জন্য, তার ভিতরে সবচেয়ে বড় শয়তান ছিল ফেরাউন। কে কি আপনার দুলাভাই লাগেনি? জোরে কর না, কাহের নাম, নাম কি? জোরে কর, আরো জোরে, জোর সবালো, নাম কি আরো জোরে? এই যে দুলাভাই ফুলারা বহেন, ওহিনী বহেন, খারাই খারাই গেল তামসা দেখতেছে, বহেন নেতায় বয়ে পড়ছে, আবার সোতারা বইব না, আল্লাহ যারা বইব তাদের কলি বানাই দিবে, তাদের সন্তান গুলাকে আমার চাইতে বড় আলেম বানাই দিবে, মাশাআল্লাহ। আল্লাহ এর পরে যারা খারাই থাকবে তোমার কানা ফেরেস্তা পাঠাই দাও, ও যেন ঠিক মতো বাইতেও যাইতে না পারে আজকে, এরপরে খারাই থারাই, আলহামদুলিল্লাহ বলেন। এবার বলেন একসাথে, সবচাইতে আলেমদের দুশ্মন ছিল কে? আপনি জানেন এই বদমাইশটা ক্ষমতায় থাকার জন্য 1,25,000 নারী সহ বাচ্চা হত্যা করছে। কোরআন শরীফের কথা আপনি ভাইবেন না, আমি বানাই লইছি গোপালগঞ্জের থেকে, আমি আমার বাড়ি কেরানীগঞ্জ থেকে বানাই লই নাই। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহিউনা, এটা কি আমার কথা না কোরআন শরীফের কথা? 1,00,000 আয়াতের তাফসীর খুলে দেখেন, 1,25,000 বাচ্চা মা সহ মেরে ফেলছে শয়তান খালি ক্ষমতায় থাকার জন্য। নজবিল্লা বলেন না, হঠাৎ করে একদিন বলে ফেলেছে, হ্যাঁ কিছু ভাড়া করা আলেন ছিল, হ্যাঁ কিছু ভাড়া করা আলেন ছিল, প্রত্যেকটা সরকারে কিছু স্যাম্পল আলেম থাকে, হক্কানি আলেম কোনদিন জালিমের পক্ষে যায় না, মেরে ফেললেও যায় না। এটা এই জামানা থেকে না, আদম নবীর জামানা থেকে। আমার মত আলেমকে, ইউসুফ সাহেবের মত আলেমকে, এই সমস্ত আল্লাহর ওলিদেরকে পৃথিবীর কোন সরকার কিনতে পারবে না। ঠিক, মুসা নবীও কিনতে পারে নাই, কিনছিল তার কিছু ফেরাউন চাটা আলেম, যে কুলারে বলা হইতো ইস্টুলুজা, যাদেরকে বলা হইতো গোলক ঠাকুর। এই বদমাশ গুলাকে বলতো, এ দেখ তো আগামীতে আমার কোন শত্রু মত্র আসেনি, আমার দিক তাকায় থাকবেন, কোন দিকে ঘর ঘুরাবেন না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ভাড়া করা গুলা বলে দিছে গণনা বাসনা করে, এটাও ক্রেডিট আল্লাহ দিছে, এই যোগ্যতা আল্লাহ দান করছিলেন, দেখি না শয়তান কত দূর যাইতে পারে। খোদা কি এই মাসের 10 তারিখ রাত 2:30 এসে যাবে একজন নবী, নাম তার মুসা। সুবহানাল্লাহ, খেতার নিচে যাই একই, এবার আবার আমি চান্স দিছি, আবার আমার মুরদ ভাই আমার পাশে বসা, মুরদ ভাই আজকে আবার শেষ করে যাবে, আবার হে এমপি হইব, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলতে পারলেন না? হে বেটা এমপি হইছেন না, যেই লোকটা আইয়া হুজুর কো কয় আমি আপনাকে ভাই, জানি ইলেকশনের আগে পীরিতের কথা সবাই কয়, ইলেকশনের পরে বলে যাইবে বেটা কি হরে, তবে ইলেকশনের পরে আমি আবার জোর কইলে আমি হের লাগাই দেখি, তখন ভাই কয়নি, যদি কয় তাহলে মুরাদ সাহেব ভালো হলো, জয়ের মালার তারি হোক, বারবার হোক, আলহামদুলিল্লাহ বলে। আমি ঘুমাই না কেন জানো? গাড়ি ভরে পল্টনে মামলা খায় বিএনপি এলারা দামরাইতে, গাড়ি ভরে বাবা গোপালগঞ্জে মামলা খায় মানিকগঞ্জে, কথা কন না কেন? গাড়ি ভরে কিশোরগঞ্জে মামলা খায় অমক জায়গায়। মনে রাখতে হবে, তুই দুঃখে পড়া অত্যাচারে অতিষ্ঠ হইয়া রাত তিনটার সময় আমারে ডাক দিবি,
রাত তিনটার সময় তোর ডাক শোনার জন্য আমি আল্লাহ ঘুমাই না। তুই রাত বারোটার সময় আমি আল্লাহকে ডাক দেবি, আল্লাহু হাজিরি, নিজের হাতে আমায় তুমি বানায়া, কোনদিন মাফ না করে পারবে না। বরদার আহমদ বান্দায় পরিখতা, আবরুয়ে খুদবাসি আরিখতা। আল্লাহু আকবার করে বলতে হবে, বাদশাহ হুজুর মে মারা দর গুজর, মা গুনাগারে মে তু আমর জেগার, তু তাওয়াঙ্গার গস্তাই আজ মালে মা, ইদা মা গাফিল শুদি আজ হালে মা। বান্দা তুই রাত তিনটার সময় আমি মাওলার ডাক দিবি, সেজদায় বসে ডাক দিবি, মালি মিথ্যা মামলা খাইছি, আমার কোন উকিল নাই, আমার কোন ব্যারিস্টার নাই, আমার মেয়েটা আমি বিবাহ দিতে পারি না, আমার ছেলেটার চাকরি নাই, আমার নিজের খাবার ব্যবস্থা নাই, আমার বিবির কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে, কিডনি ডায়ালিসিস করার মতো টাকা আমার ব্যাংকে নাই, মালিক তুমি ডাক্তার হয়ে আমার বিবিকে আমার সন্তানকে সুস্থ বানায় দাও। আমি তোর ওই ডাক্তার শোনার জন্য একটা সেকেন্ডের জন্য তন্দ্রাও দেই না, একটা সেন যদি ঘুমায় থাকতাম তোর ডাক আমি শুনতে পারতাম না গো। আমি তোর ডাক শোনার জন্য ঘুমাই না, চব্বিশটা ঘন্টা মিশাইয়া থাকি, কখন আমার বান্দা আমার কাছে কি চায়? অশাহিদি ও মাশহুদ। এখানে আল্লাহ চারটা কসম খাওয়ার পরে এক একটা জিনিসের উপমা দিতে যে আল্লাহ নিজে বর্ণনা করেন বিশ্বনবীর কাছে, ও নবী আপনার আমি আনবো, আনবো আমার আসমান গুলে আপনার দুনিয়ায় মৃত্যুর আগ পর্যন্ত ঘুরে দেখাবো, তখন আপনি বুঝতে পারবেন আসমানের। হে আমাদের দেশে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি প্রথম আসমানের ছাদ ডালাই দেয়, এরপরে দশ তালা বিশ তালা পঞ্চাশ তালা যা করেন প্রথম ছাদটা হয় দশ ইঞ্চ অথবা ছয় ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি, এই মুসলমানের পোলা। আর আমার আল্লাহ তার আসমানের প্রথম পানি দিয়া বরফ দিয়া যে ছাদটা ডালাই দিছে, যে ছাদটার বেসমেন্টের উপরে আরো ছয়টা আসমান, তার লৌহে কলম আরো কুরসি, এই ছাদটা হলো পুরার মোটা পাঁচশো বছরের রাস্তা। আস্তে কথা কইলে লু লইয়া মরবা, সুবহানাল্লাহ জোরে কও। এরপর আল্লাহ বলতেছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা, এরপরে দ্বিতীয় আসমান আমি পুরার মোটা রাখছি এক হাজার বছরের রাস্তা, এরপরেরটা হলো পনেরোশো বছরের রাস্তা। যে আসমানের উপরে আমি রহাব স্বর্ণ দিয়ে বানাইছি, জমরুদ পাথর দিয়ে একটা মোটা বিস্তা চাদর লাগাইছি সপ্তম আসমানে, ওই বিস্তা চাদরটা হলো পাঁচশো বছরের রাস্তা পুরার মোটা। তাও আমি কিসের উপর রাখছি জানো? বেগাইরে আমাদিন তারাও না, কোরআনে আছে না নাই? আমি কোন খুঁটি লাগাই নাই, তোরা ছোট্ট একটু প্যান্ডেল করছো, আড়াইশো বাস লাগাইছো, কথা কন্যা কেন? আবার উপরে বাতাসে যে উড়ে না যায়, উপরে আবার রশিও দিছো, আর আমি আসমান বানাইছি এত পুরার মোটা ছাদ ডালাই দিছি আমি, লোহা দিয়া তামা দিয়া স্বর্ণ দিয়া রূপা দিয়া লাস্টের ডা দিছি জমরুদ পাথর দিয়া, তুই কি জানোস বেগাইরে আমার আমি কোনো খুঁটি লাগাই নাই, আমার কোনো পিলার নাই। আল্লাহ আকবার করে বলতে পারলেন না, কোনো পিলার নাই, আমি মাত্র সাতটা আসমানকে আটজন ফেরেশতার কাঁধে রেখে দিছি, আমি সেই রব বলছি শোন, ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, তাকায় দেখ যতবার তাকাবি, সুম্মার জিউল বাসার, যতবার তাকাবি দেখবি আমার একশো বছর আর পাঁচশো বছর আর কোটি বছর গ্যারান্টি না, কোনো খুঁটি লাগাই নাই, আমি এমন রবের রব। আমি বলে দিছি আটজন ফেরেশতারে সাতটা আসমান কান্দে করে খাড়াই থাকবি কিয়ামত পর্যন্ত, ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজা নুজুম কদরাত ওয়া ইজাল বিহার সুজ্জিরাত ওয়া ইজা নুফুস জুফিজা,
এই আসমান গুলাকে আমি টুকরা টুকরা করে জমিনে ফেলবো কিয়ামতের আগে। ওই আটজন ফেরেশতাকে আমি মেরে ফেলে দিয়া আসমানটাকে ফেলাই দেবো তোকে জমিনে, সূর্যটাকে ফেলাই দেবো জমিনে, চন্দ্রটাকে ফেলাই দেবো জমিনে। জানোস আমি কত ক্ষমতার মালিক? আল্লাহ আকবার জোরে বলতে পারলেন? বান্দা এত বড় আসমান জমিনের মালিক হই আমি একটা সেকেন্ড ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমাই তো না, আমার কোনো তন্দ্রাও নাই, একটা জিম টিও নাই। তুই যদি জানতি আমি রব কেন ঘুমাই না, তুই জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিতি না। আমি যে কেন ঘুমাই না এটা যদি তুই একটু বিশ্লেষণ করতি, একটা বার যদি এই আয়াতের তাফসীরটা দেখতি। আমি ঘুমাই না কেন জানোস? গাড়ি ভরে পল্টনে মামলা খায় বিএনপি এলারা দামরাইতে, গাড়ি ভরে বাবা গোপালগঞ্জে মামলা খায় মানিকগঞ্জে, কথা কর না কেন, গাড়ি ভরে কিশোরগঞ্জে মামলা খায় অমক জায়গায়। মনে রাখতে হবে তুই দুঃখে পড়া অত্যাচারে অতিষ্ঠ হইয়া রাত তিনটার সময় আমার ডাক দিবি, রাত তিনটার সময় তোর ডাক শোনার জন্য আমি আল্লাহ ঘুমাই না। তুই রাত বারোটার সময় আমি আল্লাহকে ডাক দিবি, আল্লাহু হাজিরি নিজের হাতে আমায় তুমি বানায়া, কোনদিন মাফ না করে পারবে না। বরদার আহমদ বান্দায় বুরিখতা আবরুয়ে খুদবাসি আরিখতা। আল্লাহু আকবার করে বলতে হবে, বাদশাহ সুর মে মারা দর গুজর মা গুনাগার মে তু আমর জেগার, তু তাঙ্গার গস্তাই আজ মালে মা ইদা মা গাফিল সুদি আজ হালে মা। বান্দা তুই রাত তিনটার সময় আমি মাওলার ডাক দিবি, সেজদায় বসে ডাক দিবি মালি মিথ্যা মামলা খাইছি, আমার কোন উকিল নাই, আমার কোন ব্যারিস্টার নাই, আমার মেয়েটা আমি বিবাহ দিতে পারি না, আমার ছেলেদার চাকরি নাই, আমার নিজের খাবার ব্যবস্থা নাই, আমার বিবির কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে, কিডনি ডায়ালিসিস করার মতো টাকা আমার ব্যাংকে নাই, মালিক তুমি ডাক্তার হয়ে আমার বিবিকে আমার সন্তানকে সুস্থ বানায় দাও। আমি তোর ওই ডাক্তার শোনার জন্য একটা সেকেন্ডের জন্য তন্দ্রাও দেই না, একটা সেন যদি ঘুমায় থাকতাম তোর ডাক আমি শুনতে পারতাম না গো। আমি তোর ডাক শোনার জন্য ঘুমাই না, চব্বিশটা ঘন্টা আমি চাইয়ে থাকি, কখন আমার বান্দা আমার কাছে কি চায়? আল্লাহ এখন রাত সাড়ে দশটার কাছাকাছি, এখন এই টাইমে এই ধামরাই থানার এই যাদবপুরের কে তোমার কাছে কি চাবে আমি জানি না, তবে একটা জিনিস চাই, মাহফিলের মধ্যে কার জানো জনম দক্ষিণী মা নাই, এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই, যেই বাসায় খাবার খেয়েছি ছেলেগুলা সবাই সরকারি চাকরি করে, আমি দেখলাম আমার খাবার দিতে যাইয়া ওদের চোখের পানি টল টল করে, কারণ এই মাহফিল হবে উনি জেনে গেছে। ছেলেগুলো বুঝাইতে চায় হুজুর ঘরের বিল্ডিং ঠিকই আছে, আমার মা যেই খাটে ঘুমাইতো ওই খাটটা ঠিকই আছে, আমার জনম দুঃখিনী মা আজকে ঘরে নেই। বাজান আমি যখন বারো বছর বয়সে মা হারাই, আমার ছাত্র জীবনে আমি গৌহরডাঙ্গা পড়াকালীন আমি মা হারাই, আমি যখন মাদ্রাসার থেকে আসতাম আইসা দেখতাম ঘর ঠিকই আছে খাট ঠিকই আছে আমার মা নাই, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতাম আমার মা কই আছে। আমাদের একটাই শুধু দাবি, আল্লাহ আমরা যারা মা হারায় ফেলছি তুমি মাফ করে দাও না, আল্লাহ মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও না,
আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। জানি না আজকের প্রধান অতিথির মা বাবা আছে কিনা, যদি থেকে থাকে আমি গ্যারান্টি দিয়ে গেলাম জিজ্ঞেস করবেন। রাজনীতি সে করে কত শত্রু তার পিছনে, আমার পিছনে শত্রু আছে, সবার পিছনে শত্রু আছে, সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। রাজনীতি করবে রাত দুইটা তিনটায় বাসায় যাবে, যায় দেখবে বিবি ঘুমায় বাচ্চারা ঘুমায়, ওই কাজের বুয়া মা দুঃখিনী ঘুমায় না। এখনো পর্যন্ত মুরাদ ভাইয়ের মা জানালার পাশে দাঁড়ায় থাকে, আমার মুরাদ কখন বাসায় আসবে, ওর গাড়ির হরেন কখন বাজবে। এর নাম হলো মা। ওই মায়ের জন্য দোয়া করবা না, করবা কার লেগে? শাশুড়ির লেগে, যে পোটলার দিক চাইয়ে থাকে, তোমার গাড়ির হরেনের দিক চাইয়ে চায় না। আজকে শাশুড়ি হইছে মা, মগ আর মগা, ওর মা হইছে শাশুড়ি, কথা কন না কেন? জুতার বাড়ি তোর কপালে। সরকারি চাকরি করে মাসে মাসে শাশুড়িতে কিনে দেয় চাদর কাপড় 30 পিস, আর মা ল্যাংড়ায় থাকে। মার মার কাপড়টা সেরা, মার স্যান্ডেলটা সেরা, মারে কিনে দেয় সুযোগ পায় না, শাশুড়িরে দেয় কি? কথা কন না কেন? এটা আমি আপনাকে দামদার কথা কই না, আমি আমার এলাকার কথা কই। আপনাকে এলাকার পোলাপন্থ সব আব্দুল কাদের জিলা, বিদেশ যায় মগাডায় অ্যাকাউন্ট করে যায় বোন নামে। হে বউকে তোমার মায়েরে দিবে, দিলে ওর মায়েরে দেবে। হে হুজুর কথা কইেন কিন্তু, যত দেখবেন মা বাবা হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে কান দে হুজুর, উত্তর বাসের জামা কাটা বেইসা পোলারে বিদেশ পাঠাইলাম। বাতের কথা খারাপ হইতে পারে না হুজুর, পোলায় আমার লেগে টাকা পাঠা না, হ্যার শাশুড়ির লেগে টাকা পাঠায়। হুজুর আমার পোলার লেগে দোয়া করেন, মা কয় না যে বড় দোয়া করেন, মা টাকা পায় না তারপর দৌড় দুই পায় পোলাটা লেগে দোয়া করেন, যেন আমার পোলার আল্লাহ হেদায়ত দেয়। কথা কর না কেন? কষ্ট হইতেছে ওগা, আমি তারপর ওয়াজ করবো আজকে। তাকা নাই দিকে, সবচেয়ে বড় রব কে? জোরে কন, বড় রব কি র্যাবে? কে? জোরে জোরে। একজন আলেম হুজুর আজকে আসতেছিলাম, আল্লাহর কসম করে বলি মুরাদ ভাই, আজকে আপনাকে মাহফিল আসার সময় হেমায়েতপুর একটা স্ট্যান্ডে আমার গাড়ির ব্রেকেটে সমস্যা দিছে, কাজ করাইতেছি, একজন আলেম আমারে বলতেছে হুজুর রাত 3টার সময় আমার ধরে নিয়ে গেল র্যাবে। তখন জিব্বাটা শুকিয়ে গেল, ঠোঁটটা শুকিয়ে গেল, জিব্বা দিয়ে কথা বের হয়নি। আমার ছোট্ট মেয়েটা মাত্র 4 বছরের মেয়েটার সামনে আমারে ধরে তিনজন একটা আছাড় দিল, আমি পায়খানা করে দিলাম। এই যে আসার সময় বলতে, আমি বললাম সে বইলে কাইন্দা দিছে গাড়ির গ্যারেজের মধ্যে কাইন্দা দিছে, হুজুর আছাড়টা যখন দিছে আমার 4 বছরের মেয়েটা দৌড়ে গেছে আমার আব্বুরে আর মাইর উঠা, আমার আব্বুরে আর মাইর উঠা। আমার মেয়েটারে আমার বড় ছেলেটা টান দিয়ে ঘরে নিয়ে গেল, আমার মেয়েটার চিৎকার এখনো আমার কানে ভাসে। আমি বলবো প্রশাসনের ভাইদেরকে বলবো, তোমারও বাচ্চা আছে। আবু সাইদের বুকে যে গুলি করেছে ওরও বাচ্চা ছিল। গুলি হাতে বন্দুক পাইলি করা যাবে না, উপরে একজন আছে, আপনি যে ট্রিগারটা চাপ দিয়ে একজনকে গুলি করবেন, যাকে মারতেছেন সেও যার কাছে যাবে, তুমি একদিন তার কাছে যাবা, তখন কত ধানে কত চাউল বুঝাই দিবে। কথা বলেন না কেন? অর্ডার পাইলি গুলি করা যাবে না, অন্তত 3টা বার তাকে ক্ষমা করতে হবে। কষ্ট হইতেছে? ফেরাউনের এত কেন অধপতন হয়েছে জানেন? ওর এক লাশটা এখনো কাল রেখে দিছে তোমার আমার মডেল হিসাবে। কষ্ট হইতেছে? আর মাত্র 15 মিনিট কথা কম, কয়টা বন্ধু চলবে? সারা রাত বয়ে থাকবেন সবাই? আল্লাহকে হাত উঠে দেখান তো, কে থাকবেন না? এইটাই ঠিক, আমি জানি এইটাই ঠিক, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আমার মুরাদ ভাই সময়ের দাম আছে, আল্লাহ আকবার বলতে পারলেন না? গতকালকার প্রধান অতিথি, সেও এমপি ক্যান্ডিডেট নরসিংদীর,
হে বাপ সিলোফুন্ডু মিথ্যে যাই বোগা, এমন মজা লাগছে আর এমন ভাবে দৌড়ছি সিনা যোগের মতো আঠা লাগাইয়া। হে বেটার উঠতেও পারে না, উঠবো কি, এ ডরই উড়ে না। জন কইছে যে উঠতে চাইবে লুঙ্গি টেনে ধরবেন, নেতায় চিন্তা করে জনগণের লুঙ্গি জনগণের টেনে ধরবে, আর আমার ডাকে আর একজনে টেনে ধরবে না, আমার ডাকে ধরবো। যদি কেউ বক্তাই বলে ফেলে ধরেন নেতারে, তাহলে আমি তো বিপদে পড়ে যাবো। হে বেটা বিপদে পড়ি বইছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, বিপদে পড়ে না। সেও ভাবছিল যে হুজুর যে কথাগুলো বলতেছে প্রত্যেকটা কথা আমার পক্ষের কথা, কারণ মায়ের পক্ষের কথা বলেছে, ওই নেতা ছিল মায়ের ভক্ত। সে বলছে হুজুর আমি যতদিন উপজেলা চেয়ারম্যান ছিলাম আমি আমার মাকে নিজের হাতে সপ্তাহে সপ্তাহে গোসল দিতাম। পরে বলি নাম, এই মুসলমানের বোলা, শুধু একটা কথা বলে দিয়ে যাই, এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? আল্লাহ আছে তো? তাকা নাই দিকে, যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, যারা আলেমদের সাথে লড়ছে ওরাই মরছে, ঠিক না? ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। হেরাউল বলে দিল আজকে রাত্রি কিন্তু আপনার দুশ্মনাইব, র‍্যাব, সিতা, কোবরা, ডিজিএফআই, এজিএফআই, এনএসআই যা আছে বুঝানোর লেগে কইছে, ওই জামানা বানানো ছিল না, সব গোয়েন্দা বিভাগ মুসা আলাইহিস সালামের মার ঘরের পাশে লাগাই দিছে। কারণ ওই বারাইটা আলেমরা কইছে এই গলির থেকে, এই হোল্ডিং নাম্বার, এই বাড়ির থেকে মুসা জন্ম নিবে। কিন্তু চেক করে দেখে যত চেক আছে, প্যাট চেক করে, সব চেক করে, মহিলা পুলিশে যাইয়া পেটে বাচ্চা নাই, কেমনে কইবো? আবার বারাটে আলেম গুলারে কয় এই তোরা যে কইলি আজকে নিব, কোন মহিলাই তো দেখি না প্যাট নেই, কয় তারপরেও নিব। আল্লাহ আকবার বললেন না, কথা তো ঠিকই কইছে, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, হয়ে গেল, মুছে এসে গেছে। পুলিশ, ডিজিএফআই, চিতা, কোবরা কেউ জানে না। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের যখন ফজর হয়ে গেছে, ফেরাউন কইতেছে আপনার ডিজিএফআই তো কোনো কাম করতে পারলো না, এনএসআই পারলো না, ভাই কে হে তাই এই করছে। ইউহি ওয়া যুমীত হু আলা কুল্লি শাইইন, মৃত্যু কে দেয়? আল্লাহ। হায়াত কে দেয়? আল্লাহ। জীবিত কে রাখে? আল্লাহ। আনেন কে? নেন কে? আল্লাহ। মনে থাকবে তো? ঠিক আছে, আই আই পড়ছে এই কথা শুনে ফেরাউন, কে ফেরাউন আছে ও হায়নার সাথে ভয়ঙ্কর হয়ে গেছে, লাভ দিয়ে দাঁড়ায় বলে গোয়েন্দা বিপাক কই স্যার? মুসা বলে হ্যাঁ পড়ছে, জি স্যার, যেমন কথা হেমন তাল, আমার বাপের বানানো কথা না, কোরআন শরীফের কথা, যদিও বলতেছি আপনাদের অন্য কোয়ালিটিতে, মনে রাখবেন। মুসা আলাইহিস সালামের মায়ের ঘরকে এখন আবার তদন্ত করবে। মুসা আলাইহিস সালামের বোনটা ছিলেন, কেউ বলেন মারিয়াম, কেউ বলেন জামিলা, কেউ বলেন সবুরা, মুসা আলাইহিস সালামের বিবির নামে তার বোনের নামটাও ছিল মারিয়ামই ধরলাম, আলহামদুলিল্লাহ বলেন। এই বোনটা কিয়ামতের মাঠে আমার বিশ্বনবীর সাথে জান্নাতে যাবে। আরো জোরে কর, মুসা আলাইহিস সালামের বোনটা পাহারায় আছে, জানালার কাপড় সরায় দেখে খালি আরবি গো বুট জুতার আওয়াজ শোনা যায়। মা, ও মা, কালকে অত তোর প্যাট চেক করলো মা, পাইলো না, কিন্তু ভাইটা যে এখন পে মেরে ফেলবে। মুসা আলাইহিস সালামের বোন দেখেন একটা মহিলার ঈমান কত তাজা। কোরআনের ভাষা, মুসা আলাইহিস সালামের মা বলে লা তাখাফ ইন্নাল্লাহ মা'না, চিন্তা করিস না, রব আমাদের সাথে আছে। ওলা তাহজান ইন্নাল্লাহ মা'না, চিন্তা করিস না, ভয় করিস না, যেই রব এত কড়া পাহাড়ের ভিতর দিয়ে মুসারে আনছে উনি বাজায় রাখবে। ওই আল্লাহ এখনো আছে না? বিশ্বাস হয়? বিশ্বাস আমাকে নাই বিদায় আজকে আমাকে কপাল পড়ছে, উনি ঠিকই আছে, উনি বুড়াও হবে না। ইউমিতুহু আলা কুল্লি শাইইন কাদির, লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা লা শারীকা লা, উনি এই উনার যে লকবগুলো কিয়ামত পর্যন্ত থাকবে আমরা বুঝি না, বেদে আমাগো পরে গজব আইছে, ক্ষমতা পাইয়া মনে করি আমরাই সব, কথা কর না কেন, আমরাই রব, কিন্তু রব যে আর একজন আছে এটা ভুলেই গেছি, তাকা নাই দিবে। আহা,
বসন্তে মুসা পয়গম্বরের মায়ের বাসাটা এমন ভাবে বাবা তদন্ত করবে, শত শত সমস্ত সেনাবাহিনীরা সহ ঘরটা গিরে ফেলল, দরজার পরে নক করতেছে দরজা খুল, মুসার বোনটা বারবার বলে আল্লাহর পয়গম্বরের বোন মা গো আমার ভাইটারে কই লুকাবি মা, মুসা নবীর মা কয় কই আর লুকাবি, লুকানের ঘর তো আর জায়গা নাই, দোসালা কান ঘর, একটা বারান্দা, দুইটা খাট, তাও রশি দিয়ে কই লুকাবি, হুন কোন জায়গায় লুকাইতে হইব না, আমার মুসা রে এই টয়লেটের মধ্যে এইভাবে পোটলা বানায় তুই জামার লেগে গরম পানি করতাছস না, পাতিলা কইরে চুলের মধ্যে ফেলাই দিল, আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, যে বাপ সব বুঝতাছি, এত একটা দামি কথা কইলাম আগুনের মধ্যে বেচারারে ফেলাইব, আপনি হ্যাঁ আল্লাহ আকবার বললে আপনিও জাহান্নামের আগুনে যাবেন না ইনশাল্লাহ, আপনিও যাবেন না, আপনিও যাবেন, আগুনের কোনো ক্ষমতা নাই, কথা বলেন না কেন, টাকা নাই দিকে, মুসা আলাইহিস সালামের বোনটা ধইরা বাইটারে দুটো সুমা দিয়া, ভাই জানি তুই মোমের মতো গইলা যাবি আগুনের মধ্যে, ফেরাউনের লোকের হাতে না মইরা আগুনের মধ্যে মইরা যা তাও খুশি, আগুনের মধ্যে ছাইরা দিছে আল্লাহর পয়গম্বর মুসা আগুনের মধ্যে পড়িয়েই এই শাহাদাত আঙ্গুলটা গালের মধ্যে চষতাছে, আল্লাহ যার আল্লাহ আকবার আসতে কইছে একবার এই ঘর তুমি চিনো, এবার লাস্টের আওয়াজ রেডি, এখন মারি, মুসা আলাইহিস সালাম আগুনে পড়িয়েই আগুনের মধ্যে মধু কে দিছে, দুধ ঢুকায় কি দিছে, ফেরাউনের বাহিনী ঘরের এমন কোন জায়গা নাই তদন্ত করে নাই, কিন্তু আল্লাহর কি কুদরত, মুসা আলাইহিস সালাম ওই চুলার মধ্যে পড়ে আছে, যেই তোয়ালের মধ্যে পেছাইয়া ফেলেছে ওই তোয়ালের শুধু পুড়ে গেছে, মুসা আলাইহিস সালামের একটা পশম উপরে নাই, তিন ঘন্টা আগে জন্ম নিয়েছে মুসা, প্লাস্টিকের মতো গইলে যাওয়ার কথা ঠিক না বেটি, বাজান ফেরাউনের বাহিনী যাইবার সময় দেখে কিচ্ছু নাই, ঘরের মধ্যে হু দেখালি গোয়েন্দা বিভাগ, হু দেখটা খবর দিছে, যাওয়ার সময় মুসার মার কাছে বলে যায় ইয়া উম্মে মারিয়াম সরি, সকালের ঘুমটা নষ্ট করার জন্য, মুসা আলাইহিস সালামকে মুয়াকা বাইরা, মারিয়াম মুসা আলাইহিস সালামের বোনটা বলে বড় বোনটা বলে আল্লাহ ও মালিক আল্লাহ তুমি তো সবই জানো, তুমি সব পারো, তুমি সব পারো, তুমি সব পারো, তুমি সব পারো, জোরে 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 জোরে, এই মুসলমানের বলা ভালো করে বুঝবেন, আমাগো মুসলমানের ভিতর আল্লাহ এমন ওলি পৃথিবীতে আছে তসবি হাতে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিছে, মুইনুদ্দিন চিশতির ওস্তাদ ওসমান হারুনি মারহাবা বলতে পারলেন না, এই ভারতে যেই ভারতে আকাড়া মুদি ওরা পরহিত আমার নবীরে গালি দেয় লুচ্চা কইয়া, কয়েকদিন আগে ওর পরহিত ও বলে নবী মুহাম্মাদের চরিত্রে ক্যারেক্টারে সমস্যা আছে, আমাদের দেবতার মধ্যে কোনো সমস্যা নাই, মুহাম্মাদের ক্যারেক্টারের মধ্যে সমস্যা আছে, রাজনীতি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, যেটা মনে হয় সেটা করব, বিশ্ব নবীকে কেউ গালি দিল ওর জায়গায় কল্লা উড়িয়ে দিব, ওর জায়গায় কল্লা উড়িয়ে দিব, ওর কল্লা জায়গায় ফেলে দিব, এই ধামরাই মুসলমান যেই মানুষটা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, ষাট বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, যেই মানুষটা রাতের অন্ধকারে ঘুমাইলে সারা বডি ঘুমায় থাকলে জিব্বাটা ঘুমাইতো না, যেই মানুষটা অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাত্তি লাগতো না, যেই মানুষটা এক গিলাস পানি হাতে নিয়ে দুই ঠোঁট লাগাইলে ওই গিলাসটা যতদিন জমিনে থাকতো মেশকম্বার ঘেরা না, ওই মানুষটা চরিত্রহীন হতে পারে না,
যেই মানুষটার জীবনে বিবাহ করে আরো দুইটা বিবাহিতা বিবাহ হয়েছে আরো তিনটা বা ইখতিলাফ তিনটা বিয়ে হয়েছে সেই নারীরে বিয়ে করতে পারে না যদি চরিত্র খারাপ হয়। কথা বলেন না কেন? শুধু এখানেই শেষ না, মা খাদিজাকে নবী নিজে চয়েস করে বিয়ে করে না, খাদিজা নবীরে চয়েস করে বিয়ে করছে। হাদিস কোনে কোথাও দেখাইতে পারবেন না যে আমার নবী তার মুনিব বিয়ে করছে নিজে প্রস্তাব দিয়া, কারণ মা খাদিজার বাড়ি ছাগল চড়াইছে, তার ব্যবসা দেখছে, 8 বছর ব্যবসা দেখছে, 8 বছরের জীবনে কোনদিন আমার নবী খাদিজার চেহারাটা ভালো করে দেখেনি। বরঞ্চ যতবার 17 বছরের নবী, 17 বছর বয়সে আমার নবী খাদিজার বাড়ি ঢুকছে, 25 বছর বয়সে বিয়ে করছে, 100 বছরের জিন্দেগিতে কোনদিন মা খাদিজার চেহারাটা নবী দেখে নাই। যদি কোন দেবতা প্রমাণ করতে পারে আমার নবী খাদিজাকে আগে দেখেছে, ভালো করে কোন সেকশন নজর দেখছে, সারা পৃথিবী সার্চ করলাম কোন দেবতা দেখাইতে পারবে না, আমার নবী খাদিজা জীবনে প্রথম বিয়ে করছে নিজে প্রস্তাব দিয়া। মা খাদিজার বান্ধবীর নাম ছিল উসাইলা, উসাইলার দিয়া প্রস্তাব দিয়াছে। মারহাবা বলতে পারলেন না? কষ্ট হইতেছে? আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে ওরা জায়গায় মাইরে ফেলবো। এ তোমরা মুসলমান রাজি আছো না? হিন্দু সেই পরহিতকে বলবো, চাচা মুদি আপনি জানেন না যার চরিত্রে আঘাত করেছে আপনার পরহিত, আমার দেশের কোন আলেম আপনার ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করি না। আমার এই দেশ সম্প্রীতির দেশ, স্বজন প্রীতির দেশ, ভালোবাসার দেশ, হিন্দুরা পূজা করে আমরা মুসলমানরা রোজা করি, তারা পূজা করে একই দিনে আমরা একই দিনে ঈদ পালন করছি, কোনদিন আঘাত করি নাই আমরা সম্প্রীতির দেশ এটা। আর কেমনে আমার নবীর কলিজা আঘাত করল আপনি কি জানেন? আপনি কি জানেন মোদি সাহেব, আপনি তো একটা ধর্মাবলম্বী, আপনি কাটটা হিন্দু আমি জানি, আপনার দুইটা অনুরোধ করে বলবো, আপনার এই পরহিতকে ফাঁসির মঞ্চে ঝুলান। আপনার কাছে অনুরোধ করে বলছি মিডিয়ার মাধ্যমে আপনি ওরে ফাঁসির মঞ্চে দেন, আল্লাহ আপনার ডিমান বাড়ায় দিবে, আল্লাহ আপনার ডিমান বাড়ায় দিবে, আল্লাহ আপনার ডিমান বাড়ায় দিবে। তা না হলে আপনার অধপতনের জন্য এই পরহিতই যথেষ্ট, কারণ আপনার দেশে আপনার 100 বছরের ভিতরে এত বড় লং মার্চ দেখেন নাই। কথা বলেন না কেন? দরকারে আমরাও বাংলাদেশিরা আপনার দেশ ঘেরাও করবো যদি নবীর সঠিক বিচার আমরা না পাই। আমি দেখবো নবীর প্রেমিক কয়জন আছেন, আমার নবীর জীবনের, আরে আমার নবী বাদ দিলাম, উসমান হারুনি তার খানকা থেকে বের হয়ে দেখে তখন মঈনুদ্দিন চিস্তি ছাত্র জীবন, তুই এদিকে উট এনে বল, তোর মেলের লোক তুই উট না হে না, তো গলায় তাবিজ বাঁধ তুই এনে বল, ঠিক আছে তুমি আবার আর আটটা এসে দাও আর মেলের, আলহামদুলিল্লাহ এই যে তোর বন্ধ করে দেন, তুই আল্লাহর অলি হয়ে যাস, তোর কেন আবে না, আল্লাহ তোর অলি বানাই দিন ভাই, আল্লাহ জানো তোর অলি বানাই দেয়। দেখ তুই আমার পুরো মেন্টালিটিটা ঘুরাই দিলি, আল্লাহ ওরে কবুল করো, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ আমাদের নজরকে তোমার ওয়াজের দিকে ফিরিয়ে দাও, যার কারণে আমিন, ঘাটটা কোনো দিক ঘুরে না। প্রধান অতিথির সময়ের দাম আছে, আমারও সময়ের দাম আছে, আছে না নাই?